ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল এই মুহূর্তে গরমের ছুটি সংক্রান্ত গরমের ছুটি বৃদ্ধি সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসছে অবশ্যই করে এটি একটি বিগ ব্রেকিং আপডেট শেষ পর্যন্ত ভিডিওটি ওয়াচ করবেন তো এই জাস্ট স্কুল থেকে বাড়িতে ফিরলাম তো স্কুলের অভিজ্ঞতার কথা যদি বলেন যে অসহনীয় শারীরিক যন্ত্রণা মানসিক যন্ত্রণা বটে শ্রেণীকক্ষে ক্লাস করা এবং ছাত্রছাত্রীদের পাঠ গ্রহণ করার ক্ষেত্রে তো কেন মূল কথা হচ্ছে স্কুলে এগারোটার পর থেকে প্রায় একটা পর্যন্ত লোডশেডিং ছিল ফলে বিদ্যুতের সরবরাহ যেখানে বিঘ্নিত সেখানে এই প্রচণ্ড হিট ওয়েবের মধ্যে টানা শিক্ষকের পক্ষে ক্লাস নেওয়া কিন্তু একটা দুরহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে টোটাল যে পরিমাণে স্কুলে ছাত্রছাত্রী আসে তার এক পার্সেন্ট ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসছে প্রতিটি শ্রেণীকক্ষে চার থেকে পাঁচজন ছাত্র বেশি কিন্তু ছাত্র নেই আর এই ছাত্রদেরকে একেবারে টানা সাড়ে চারটে পর্যন্ত আটকে রাখা এই অসহনীয় গরমের মধ্যে প্রধান শিক্ষক মহাশয় এবং এটিদের পক্ষে একেবারে সম্ভব করছিল না যদি একটু আপনারা অনুসন্ধান করে দেখেন ম্যাক্সিমাম স্কুলে টিফিনের পর কিন্তু ছুটি হয়ে গেছে তো আজ যখন ক্লাস কন্টিনিউ চলছিল ঠিক সেই সময় ডিআই অফিস থেকে আমাদের শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি কল আসে এবং সেখানে জানতে চাওয়া হয় এই গরমের মধ্যে স্কুলের পরিস্থিতি কেমন কেমনভাবে পঠন পাঠন চলছে বা ছাত্র ক্লাস করতে গিয়ে তাদের কতটা বিঘ্নতা আসছে এবং শ্রেণীকক্ষে ইনফ্রাস্ট্রাকচার কেমন আছে শিক্ষকদের পাঠদানের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা বা সমস্যার জায়গা তৈরি হচ্ছে কিনা সেই জায়গায় থেকে দাঁড়িয়ে প্রধান শিক্ষক মহাশয় স্কুলের বাস্তব চরিত্র বাস্তব পরিস্থিতি গরমের মাঝখানে শিক্ষক এবং ছাত্রদের যে নাজেহাল পরিস্থিতি সেটা কিন্তু জানিয়েছেন এবং বাড়িতে ফেরার পর জনপ্রিয় নিউজ পোর্টালে এই জাস্ট এই আপডেটটি উঠে এসছে কি সেই আপডেটটি শেষ পর্যন্ত আপনারা দেখুন জলের মতো পরিষ্কার হয়ে যাবে যে আর কয়েকদিনের মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে গরমের ছুটি পড়তে চলেছে আর অলরেডি কালকের আমি ভিডিওতে জানিয়েছিলাম যে তৃণমূল শিক্ষা সেলের শ্রদ্ধেয় বাবু তিনি তার ফেসবুক পেজে স্পষ্টতই অভিমত ব্যক্ত করেছিলেন সোম এবং মঙ্গলবারে গরমের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে থাকে তার উপর ভিত্তি করে গরমের ছুটির ডেট বৃদ্ধি পেতে পারে গরমের ছুটি সংক্রান্ত বিষয়ে বিজনবাবুর বক্তব্য তার পাশাপাশি আজকের এই দিনে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ডিআই অফিস থেকে ফোন আসা এই দুটো সিকুয়েন্স মিলে যাচ্ছে গরমের ছুটি যে আগামী দিনে পড়তে চলেছে তা জলের মতো পরিষ্কার আর আজকের জনপ্রিয় দৈনিক পোর্টালে যে আপডেটটি উঠে এসছে একেবারে প্রকৃত সত্য এবং প্রকৃত তথ্য সম্পূর্ণ আপডেট গরমের ছুটি পড়ার সাপেক্ষে আপডেটটি এই মুহূর্তে দেখুন এখানে সুস্পষ্টভাবে বলা হচ্ছে স্কুল খুললেও কমেনি গরম তাহলে কি বাড়ানো হতে পারে গরমের ছুটি অত্যধিক তাপ জেরে এবার প্রধান শিক্ষকদের মতামত নিতে শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর কিভাবে ছাত্রছাত্রীদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখেই পঠন পাঠন নিয়মিত রাখা যায় তা নিয়ে উদ্বিগ্ন স্কুল শিক্ষা দপ্তর বিভিন্ন স্কুলগুলিতে প্রধান শিক্ষকদের স্কুলের সময়সীমা এগিয়ে আনলে কি অসুবিধা হতে পারে অত্যধিক গরমের জেরে কি সমস্যা হচ্ছে স্কুলে স্কুলে ছাত্রছাত্রীদের বা কি সমস্যা হচ্ছে একাধিক জেলায় স্কুল বিদ্যালয় পরিদর্শকদের তরফে ফোন করা হচ্ছে স্কুলের প্রধান শিক্ষকদের গরম পরিস্থিতি নিয়ে মতামত নিতে স্কুলে স্কুলে প্রধান শিক্ষকদের সঙ্গে আলোচনা শুরু হয়ে গেছে এ নিয়ে ইতিমধ্যেই স্কুল পরিদর্শকরা প্রধান শিক্ষকদের সঙ্গে কথা বলে এক প্রস্ত রিপোর্ট দিয়েছে স্কুল শিক্ষা দপ্তরকে প্রসঙ্গত টানা গরমের ছুটির পর সোমবার থেকেই স্কুলে যেতে শুরু করেছেন ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা কিন্তু তার তারপরও অত্যধিক তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের আরো বাড়ছে তাপমাত্রা এবার এই সমস্ত বিষয়কে মাথায় রেখে স্কুলে স্কুলে মতামত নিতে শুরু করলো স্কুল শিক্ষা দপ্তর স্কুল শিক্ষা দপ্তরের তরফে অবশ্য এক আধিকারিক জানিয়েছেন প্রধান শিক্ষককে কাছ থেকে নেওয়া এই মতামত জেনারেল মতামত গরমের পরিস্থিতির জন্য মতামত নেওয়া হচ্ছে একেবারে বাধ্যতামূলকভাবে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান আলাদা আলাদাভাবে পৃথক পৃথকভাবে ডিআই অফিসের মারফত স্কুলের প্রধান শিক্ষক মহাশয়ের কাছ থেকে গরমের মাঝখানে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের অবস্থা কোন জায়গায় এবং কি পরিস্থিতি তৈরি হয়েছে তা কিন্তু জানার চেষ্টা করছে এবং এই পর্যবেক্ষণ এই জরিপ থেকে জলের মতো পরিষ্কার যে এই তাপপ্রবাহ যদি আর দু এক দিন চলে তাহলে কিন্তু গরমের ছুটি আনুষ্ঠানিকভাবে পড়ে যাবে এক্ষেত্রে অফিসিয়াল নোটিস খুব শীঘ্রই আসতে চলেছে তো আজকের এই পর্যন্ত আপডেট অফিসিয়াল নোটিশ এলে সাথে সাথে কিন্তু সেই আপডেট আপনাদেরকে জানিয়ে দেব চ্যানেলে নতুন হলে অবশ্যই করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন